এটা খেতে অসাধারণ লাগে, সাথে যদি আরো সস থাকে না তো স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। হ্যালো গাইস, নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মোমো বানাবো, চলেন ভিডিওতে দেখে নিই। তো আমি মোমো বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মাংস, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ, কাঁচামরিচ, ভাজা জিরের গুঁড়ো। তো আমি এটা ভালোভাবে এখন মেখে নেব। তো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। তো তেল দিয়ে এখন ভালোভাবে এটা ভেজে নেব। আপনারা চাইলে পুরটা এমনি ব্যবহার না ভেজেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ভেজে নিয়েছি। ভেজে নিলে খেতে আরও বেশি ভালো লাগে, স্বাদ বেড়ে যায়। তো এদিকে আমি ময়দা মেখে রাখছিলাম, মেখে 20 মিনিট ঢেকে রাখছিলাম। তো দেখতেছেন অনেক নরম হয়ে গেছে। তো এখন আমি ময়দাটা ভালোভাবে আর একটু মেখে নেব। তো এটা আমি লম্বা একটা শেপ দিয়ে নেব, হালকা উপরে ময়দা দিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। এখন আমি এটা চাকু সাহায্যে ভালোভাবে কেটে নেব। তো আমার ভালোভাবে কি উপকারে আমি কেটে নিয়েছি, এখন এটা ভালো করে গোল গোল করে ভালো করে গোল করে বল আকার করে নিয়ে নেব। তো এদিকে আমি ছোট ছোট পুরীর আকার করে বেলে নেব। তো আমার বেলা হয়ে গেছে, আমি পুরটা দিয়ে দিলাম। এখন আমি মোমোটা ডিজাইন করে বানিয়ে নেব, কিন্তু আমি তেমন ডিজাইন করতে পারি না। বানানোর চেষ্টা করেছি ডিজাইন করে, কিন্তু আমার মোমোর শেপটা তেমন ভালো হয় নাই, ভালো করে বানাইতে পারি নাই। আপনারা চাইলে সুন্দর ডিজাইন করে বানাতে পারেন, কিন্তু আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি বানানোর। তো আমি আমার মোমো সবগুলো বানানো হয়ে গেছে, আমি ছোট বড় করে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে সমান করে বানিয়ে নিতে পারেন। তো এদিকে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, রাইস কুকারে আগে জল দিয়ে দিয়েছিলাম গরম করতে। তো আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, এটা মোমোটা হইতে বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটে হয়ে যায়। তো 10 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মোমোটা হয়ে গেলে আমি চামচের সাহায্যে এখন দেখব, যদি সিদ্ধ হয়ে যায় তাহলে মোমোটা চামচে উঠে আসবে, আর না হলে লেগে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে, উঠে আসতেছে। এই যে তো এখন আমি এটা একটা একটা করে হাত দিয়ে নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা খেতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।